হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের প্রতিবেদনটির আলোচনার বিষয় হলো ধান গাছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা নিয়ে, অর্থাৎ ধান গাছের পাতা পোড়া বা পাতার উপরিভাগ থেকে ও কিনার থেকে ধীরে ধীরে শুকিয়ে ওঠা রোগ নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন এই রোগের আক্রান্ত হওয়ার কারণ, আক্রান্ত হলে কী ধরনের ক্ষতি হয় এবং এর প্রতিকার বা প্রতিষেধক কী। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, আমন ধানের জমির পাশে আমরা আরও একটি ধানের জমি দেখতে পাচ্ছি যেখানে সম্পূর্ণ জমিতে ধান ফুলেছে, যা অল্প কিছুদিনের মধ্যে ঘরে তোলার উপযোগী হবে। এটি মূলত বোরো ধান। বাংলাদেশের প্রায় সব জেলাতেই এই বোরো ধানের চাষ হয়। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করবেন ধান গাছের পাতার কিনার বা উপরিভাগের কিছু অংশ শুকনা বা লালচে দেখা যাচ্ছে। এগুলো মূলত ব্যাকটেরিয়া আক্রান্ত পাতা। এই ব্যাকটেরিয়া যদি ধান ফোলার শুরুতেই আপনার জমিতে আক্রান্ত হয়, তাহলে নিশ্চয়ই 15-20% ধান উৎপাদন কমে যাবে। কারণ আপনারা জানেন যে গাছ তার পাতার সাহায্যে সূর্যের আলো থেকে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাবার সংগ্রহ করে, কিন্তু ব্যাকটেরিয়া আক্রান্ত পাতা খাবার সংগ্রহ করতে পারে না বলেই ধান পুষ্ট হয় না, আবার স্বাভাবিকের চেয়ে চিটার পরিমাণ বেশি দেখা যায়। অতিরিক্ত ঝড় বা বৃষ্টির কারণে পাতা হেলে থাকে, পাতা ফেটে যায় বা ভেঙে যায়। এ সময় এই ব্যাকটেরিয়া ধানের পাতায় আক্রমণ করে থাকে। এই ব্যাকটেরিয়া বা পাতা পোড়া কিংবা পাতার কিনারে লালচে ভাব হওয়া দেখলে ওই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না। এই ব্যাকটেরিয়া দূর করার জন্য বা দমন করার জন্য বিঘাপ্রতি 5 কেজি পটাশ প্রয়োগ করা যেতে পারে। সব থেকে ভালো হয় 5% জমির জন্য 10 লিটার পানিতে 60 গ্রাম পটাশ এবং 60 গ্রাম থিওভিট স্প্রে করে দিতে হবে। তবে ধান পরিপূর্ণতা পেয়েছে, অল্প কিছুদিনের মধ্যে ধান পাকতে শুরু করবে, এ সময় ব্যাকটেরিয়া আক্রান্ত হলে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না। ধানের ভালো ফলন পেতে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।